স্পেকট্রাম, তাজরিন এবং সর্বশেষ রানা প্লাজা ধস সহ সকল গার্মেন্টস দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচারের দাবিতে বিজিএমইএ ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে সর্বস্তরের ছাত্র, শিক্ষক, শ্রমিক এবং পেশাজীবী জনতা। দাবি আদায় না হওয়া পর্যন্ত দীর্ঘস্থায়ী আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। শামসুদ্দোহা পান্নার রিপোর্ট। আজ আগুনের মতো জ্বলে উঠবার দিন স্লোগান নিয়ে বিজিএমইএ ভবনের সামনে সকাল থেকে জমায়েত হতে থাকে সর্বস্তরের জনগণ। অতীতের সকল গার্মেন্টস দুর্ঘটনাগুলোর সুষ্ঠু বিচার ও তদন্ত না হওয়ায় রানা প্লাজা ধসের ঘটনায় শ্রমিক হতাহতের ঘটনা ঘটছে দাবি করে বিক্ষোভকারীরা বলেছেন, কোনোভাবেই এরকম ট্র্যাজেডির পুনরাবৃত্তি করতে দেওয়া হবে না। এর আগের গার্মেন্টস মালিকরা যদি ন্যূনতম শাস্তিও পেত, তাইলে রানা জোর করে পিটায় শ্রমিকদেরকে ভেতরে ঢাকানোর সাহস পেত না। কোনো প্রকার নিয়ম কানুন না মেনে 1,000, 1,00,000 টাকা, 20,000 টাকায় যে তামাশা করা হচ্ছে, আমরা সেগুলো প্রতিবাদ জানাই। কারণ আইন অনুযায়ী আমরা জানি যে প্রত্যেকটা মৃত শ্রমিক ক্ষতিপূরণ হিসেবে 50 লক্ষ টাকা পাওয়ার কথা এবং আহত শ্রমিক 30 লক্ষ টাকা পাওয়ার কথা। আমরা টিম ওয়াইজ এটাকে মনিটর করব, শুধু সাভার গণহত্যার ব্যাপারেই না, সাভার ট্র্যাজেডির ব্যাপারেই না, আমরা বিগত দিনের যে ঘটনাগুলি ঘটেছে সেগুলোও আমরা মনিটর করব। দিনভর চলে এ প্রতিবাদ। বিভিন্ন নাট্য সংগঠন, শ্রমিক সংগঠন পরিবেশন করেন গান ও স্লোগান। সাভার ট্র্যাজেডিতে নিহত শ্রমিকদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া ও আহতদের পূর্ণ চিকিৎসা ও পুনর্বাসনের দাবি করা হয়। আমরা মনে করছি যে এরকম পরিস্থিতিতে দীর্ঘমেয়াদী চাপ তৈরি করা খুব জরুরি, কারণ এরকম ঘটনা ঘটছে অনেক দিন ধরেই। আমরা পথে নামছি, কথা বলছি এবং কয়েকদিন পর ভুলে যাচ্ছি। এই ভুলে যাওয়ার প্রক্রিয়াটাকে বন্ধ করার জন্যই আমাদের আজকের এই সমাবেশ। একটা স্বাধীন কমিশন গঠন করার দাবি আমরা জানাই, যারা সারা দেশে কারখানাগুলোর ভবনের নিরাপত্তা, কারখানার নিরাপত্তা এবং কাজের পরিবেশ সেগুলো অনুসন্ধান করে সেটা সম্পর্কে প্রয়োজনীয় সুপারিশ দেবে এবং সেই অনুযায়ী সরকার দ্রুত কাজের ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করবে। সকল গার্মেন্টস ট্র্যাজেডির তদন্ত ও বিচার পর্যবেক্ষণ করে ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। শান্তিদোহা পান্না, চ্যানেল আই, ঢাকা।